দেখুন, ঘটনা তো এক হাতে ঘটে না, মানে একতরফ ঘটনা হয়েছে, মার হয়েছে, মারামারি হয়েছে যখন বলছেন, তাহলে দুপক্ষই মারামারি করেছে, এবং মারামারি করার পর দুটো এফআইআর হয়েছে। একটা এফআইআর যেটা আমাদের দলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তাকে পুলিশ কোর্টে পাঠিয়েছে। এটাই হলো নতুন তৃণমূল, যে তৃণমূলের কথা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বলছে, যদি আমরা প্রভাবই খাটাতাম তাহলে আজকে তাকে কোর্টে যেতে হতো না। এটাই নতুন তৃণমূল। সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা একটু, যে আর একটা এফআইআর হয়েছে তার বিরুদ্ধে আপনারা তৎপর হন এবং সেখানেও দোষীদের গ্রেপ্তার করুন। আমরা চাই দলমত নির্বিশেষে যারা যেখানে দোষ করবে তাদের সমান শাস্তি হোক, তাদেরও কোর্টে পাঠানো হোক। গতকালই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সৌমেন সরকারের স্ত্রী শম্পা সরকার। তা অভিযোগ করলেন যে তাকে তার স্বামীকে খুন করার চক্রান্ত করেছিল এই অভিজিৎ চ্যাটার্জি দলবল, কি বলবেন? না না, অভিজিৎ তো এরকম ছেলেও নয় এবং অভিজিতের সম্বন্ধে এরকম কোনো রেকর্ডও আগে নেই। হ্যাঁ, অতএব কী হয়েছে, কী বৃত্তান্ত হয়েছে, সে সময় ঘটনাস্থলে আমরা কেউ ছিলাম না, অতএব এটার প্রকৃত তথ্য তারাই বলতে পারবে যারা ঘটনার সময় সামনে ছিল। তাহলে কি এই যে মারামারি তৃণমূলের কোনো অন্য কোনো গোষ্ঠীর উৎসাহিত এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করেন? না, তৃণমূলের কোনো গোষ্ঠী নেই নৈহাটিতে, তৃণমূলের একটাই গোষ্ঠী, যে গোষ্ঠীর নেত্রী মমতা ব্যানার্জি এবং যে গোষ্ঠীর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর বাইরে তৃণমূলের আর কোনো গোষ্ঠী নেই নৈহাটিতে। তাহলে এই যে ঔদ্ধত্য তৃণমূল করার সৌভাগ্যে কি এই ধরনের ঔদ্ধত্য প্রকাশ পেল তৃণমূল যে যেটা ঘটনাটা ঘটল নৈহাটিতে? এখানে কী ঔদ্ধত্য করেছে, যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য দেখেছেন সত্য তাকে কোর্টে পাঠানো হয়েছে, তাদের চেয়ারম্যান বা বিধায়ক বা মন্ত্রী তারা তাদের প্রভাব কাটাতে পারতো। এটাই তো বলছি নতুন তৃণমূল, যেখানে আমাদের দলের কেউ দোষী বা দুর্নীতিতে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিলে প্রশাসনকে কিছু বারণ করা হবে না। সাথে সাথে প্রশাসনের কাছে দলের তরফ থেকে আমাদের অনুরোধ, আমি যতদূর জানি প্রথম এফআইআরটা দলের সাধারণ সম্পাদক যুব কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের অভিজিৎ চ্যাটার্জি করেছে, সেই এফআইআরের ভিত্তিতেও কেস রুজু করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমার মনে হয় এই গণ্ডগোলগুলো আগামী দিনে কমবে। দু তরফে কিন্তু এফআইআর করা হয়েছে, সেটা আমরা নজরে রাখছি। আমরা বিধায়কের বিধানসভা চলছে, বিধায়ক আসার পর বিধায়ক পৌর প্রধান নৈহাটি শহরের সভাপতি তারা বসবেন, আমরা থাকবো, বসে আলোচনা হবে, আমরা থানায় কীভাবে বলবো, আদৌ থানায় বলা হবে কিনা, বা তাদের কি দলের কী ইনস্ট্রাকশান, যে নিশ্চয়ই এটার ব্যাপারে দুপক্ষকেই, আর এক পক্ষ যারা গণ্ডগোল করেছে তাদেরও গ্রেপ্তার যাতে করে পাঠানো হয় কোর্টে, এটা তো নিশ্চয়ই আমরা দলের তরফ থেকেও বলবো। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।